একুশে জুলাই বুধবার রাত 8টায় শামীম জাহেদী আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন, মন্তব্য ওবায়দুল কাদেরের, দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না বলছেন বিএনপি নেতারা। গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে সারা দেশে ১৯ মৃত্যু, আক্রান্ত ১৭৯২ জন, সচিবালয়ে জরুরি বৈঠক। বঙ্গবন্ধু শিল্প নগরীর সিটিপিতে কারখানা যুক্ত করতে চায় না বিজিএমইএ, পরিবেশ রক্ষায় ছাড় দেবে না বেজা। শেখ হাসিনার অধীনেই সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে বলে আবারও সাফ জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে সরকারের পতনের এক দফা থেকে একটুও পিছু হটবে না বিএনপি, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলে সাফ জানান নেতারা। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এবং আছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ব্যারিস্টার কায়সার কামাল এবং জনাব সেলিম মাহমুদ, আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার কামাল, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি এই গত 18 এবং 19 থেকে আজকে 19 তারিখের যে কর্মসূচি, আমি যদি ঢাকা শহর থেকে শুরু করি, সারা শহরে কিন্তু যানজটে একটি তীব্র অশোভনীয় অবস্থা, মানুষের কিন্তু অনেক ভোগান্তি হচ্ছে এবং এর সাথে সারা দেশেও হচ্ছে এবং এটা নিয়ে দুপক্ষে মারামারিও হচ্ছে রাস্তায়। এছাড়া কি আর বিএনপির আর কোনো ভালো কর্মসূচি বা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল কি না যাতে তাদের দাবি নিয়ে, আপনাদের দাবি নিয়ে আপনারা এগোতে পারতেন? ধন্যবাদ আজকে আমাকে যুক্ত করার জন্য, সেই আপনার মাধ্যমে দেশবাসীকেও স্বাগত জানাচ্ছি। আসলে এর চেয়ে ভালো কর্মসূচি আর কি আশা করেন? বিএনপি একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এবং সেই নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের নিয়মতান্ত্রিক কর্মসূচি আমরা পালন করে আসছি এবং যেটা আগাগোড়া একটা শান্তিপূর্ণ কর্মসূচি। বাট দুঃখজনক হলো এই শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তথাকথিত শান্তি সমাবেশ করছে। আপনারা যদি শান্তি সমাবেশটাই করবেন, একদিন আগে বা একদিন পরে করেন না কেন? বিএনপির এটা রাজনৈতিক, আইনগত এবং সাংবিধানিক অধিকার সভা সমাবেশ করার, কিন্তু ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ গায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো যেদিন বিএনপির কর্মসূচি থাকে সেই দিনই তথাকথিত শান্তি কর্মসূচি দেন, আর এই শান্তির নামে অশান্তি মূলক কার্যক্রম করার জন্য, সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজেরা যেমন আওয়ামী লীগ প্রস্তুত থাকেন, ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় পুলিশ বাহিনীকে বিএনপির বিরুদ্ধে লাগিয়ে দেয়া হচ্ছে এবং দেশ আজকে একটা প্রায় গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। দেখুন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি ঢাকায়, ঢাকায় গতকালকে দেখেছেন মিরপুরে বিএনপির কর্মসূচির উপরে ছাত্রলীগ, যুবলীগ হামলা করেছে, তখন পুলিশে সেইটার সাথে অ্যাড হয়েছে। মানিকগঞ্জে দেখেন, ফেনীতে দেখেন, লক্ষ্মীপুরে দেখেন, কিশোরগঞ্জ দেখেন, সব জায়গায় কিন্তু বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে ভণ্ডুল করার জন্য, তাদের রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকারকে ভুলণ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় পুলিশ বাহিনী আজকে বিএনপি তথা সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় হয়েছে এবং এই দাঁড় করানোর দায় কিন্তু বর্তমান সরকারকেই নিতে হবে। এবং আজকে যে তাজা প্রাণগুলা ঝরে যাচ্ছে, সেই জন্য যে সমস্ত পুলিশ বাহিনীর অতি উৎসাহী কর্মকর্তারা এটার সাথে জড়িত আছেন তাদেরকে কিন্তু একসময় আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার কায়সার কামাল, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর সেলিম মাহমুদের কাছে একটু যেতে চাই। ডক্টর সেলিম মাহমুদ, ব্যারিস্টার কায়সার কামাল বলছিলেন যে বিএনপি যখন কর্মসূচি নিচ্ছে তারা আসলে আওয়ামী লীগ একদিন পরে বা একদিন আগে করলে কী সমস্যা ছিল, সেইটা আসলে কেন হচ্ছে না? আসলে এখন এইবারে কর্মসূচি না, আমরা গত বছরে যখন বিএনপি শুরু করলো ডিসেম্বরে একটু আগে থেকে, যে নভেম্বর থেকে যখন প্রোগ্রামগুলো করলো, আমরা তখন থেকে দেখেছি যে ঠিক একই দিনে বা একই শহরে না হলে অন্য শহরে করছে, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি বলি ঢাকার কথা বলি, এটা কি আওয়ামী লীগ একদিন পরে করতে পারতো না এই একই প্রোগ্রাম? দেখুন, আপনাকে ধন্যবাদ। জি,
আপনি জানেন যে বাংলাদেশে বিএনপি আন্দোলন সংগ্রামের নামে 2013-14 সালে কত হাজার মানুষকে তারা আহত করেছে, অসংখ্য বাস, তারপর সিএনজি, লঞ্চ, ট্রেনে তারা নিরীহ যাত্রীদের উপরে তারা অগ্নিসন্ত্রাস চালিয়েছিল, পেট্রোল বা হামলা করেছিল, অসংখ্য মানুষ কিন্তু অগ্নিদগ্ধ হয়েছিল। এই অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে যায়। আমরা শান্তি সমাবেশ করছি এই জন্যে যে বাংলাদেশের মানুষের যে অতীত অভিজ্ঞতা, যে বিএনপি যেভাবে এদেশের আন্দোলন নামে যেভাবে তারা নাশকতা চালিয়েছে, তাদের কাছে এদেশের সাধারণ মানুষ এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু নিরাপদ নয়, যেভাবে তারা পেট্রোল না চালিয়েছে। গতকালকে দেখুন 9টি জেলায় তারা এই সমাবেশের নামে, মিছিলের নামে তারা নাশকতা চালিয়েছে, তার মধ্যে 45 জন সাধারণ মানুষ আহত হয়েছে, শিক্ষার্থী 100 জন, 57 জন আওয়ামী লীগ নেতা কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য 39 জন, এবং তার মধ্যে এর বাইরে 4 জন সাংবাদিক। এখন আমরা মাঠে থাকছি এদেশের মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা রাজনৈতিক দল, আমরা যদি মাঠে না থাকি, এই ব্যাপারোয়া বিএনপি তারা এদেশের যদি কোনো, ডক্টর সেলিম মাহমুদ, যদি কোনো সংঘাত হয় বিএনপি করেই থাকে, তো সেটা দেখার দায়িত্ব তো পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেটা কি ভালো হতো না? বিষয়টাকে এত সহজ সরল সমীকরণে নেওয়া ঠিক নয়, কারণ আমরা রাষ্ট্রটাকে ছেড়ে দেব সন্ত্রাসীদের হাতে, যারা মিছিল মিটিং এর নামে সন্ত্রাস করবে, মানুষ মানবে। আমরা এদেশের প্রতি, এদেশের মানুষের প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে, আমরা মাঠে থাকছি, আমরা শান্তি সমাবেশের আহ্বান জানাচ্ছি মানুষকে। তো আমাদের তো দায়িত্ব আছে যে বিএনপি যা কিছু করছে সেটা তো আমাদের নজরদারিতে রাখতে হবে। ডক্টর সেলিম মাহমুদ যে অভিযোগটা করছেন বিএনপি, উনি 13-14 সালের কথা বলছেন, বিভিন্ন সময় আন্দোলনের সময় অনেক সহিংস ঘটনা ঘটেছে কোনো সন্দেহ নাই, এই দায়িত্ব বিএনপিকেও নিতে হবে বা বিএনপির তার দায়িত্বশীল ভূমিকা রয়েছে, কেন এই কথা ডক্টর সেলিম মাহমুদ বলছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে চলমান যে গণতান্ত্রিক আন্দোলন চলছে কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তনের দাবিতে, গত বছরের সেই 22 অগস্ট থেকে, হ্যাঁ, এই 22 অগস্ট থেকে অদ্য পর্যন্ত কোনো একটা ইনস্ট্যান্স কি আপনারা দেখাতে পারবেন বা ডক্টর সেলিম সাহেব কি দেখাতে পারবেন যেটা বিএনপি কোনো ধরনের কোনো ইনিশিয়েট করেছে? আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনেক আগেই প্রেস নোটের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এবং শান্তিপূর্ণভাবে, এটা শুধুমাত্র তো এখন বিএনপির কর্মসূচি না, এটা সারা বাংলাদেশের 18 কোটি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে। এই যে 2 দিন আগে আপনার গুলশানে নির্বাচন হলো, 6.7% ভোট কাস্ট হয়েছে, এর মধ্যে আলম সাহেবও আরো অনেক ভোট পেয়েছেন, তার মানে অফিশিয়ালি 11.51 এমন হওয়ার কথা জনাব কাইসার কামাল। হ্যাঁ, অফিসিয়ালি তো অনেক কিছু হওয়ার কথা। আপনি যদি আজকে প্রথম আলোর এই যে আমাদের নির্বাচন কমিশনার সাহেব ছিলেন, ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবের লেখাটা যদি পড়েন, উনি বলেছেন 3:30 পর্যন্ত 6.something, উনি এবং প্রিজাইডিং অফিসারের রেফারেন্স দিয়ে এই কথাটা বলেছেন। 4টার মধ্যে ভোট শেষ, আধা ঘন্টা আরও 6% কারেক্ট হয়ে গেছে, মানে আপনার কাস্ট হয়ে গেছে, ধরে নিলাম আপনার কথায় 11%।
বাংলাদেশের ইতিহাসে কি এমন কোন নির্বাচন হয়েছিল যে 11% ভোট কাস্ট হয়েছে, এর মধ্যে আবার দেখেন কত ধরনের তাণ্ডব হয়েছে একজন স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে উপরে, যে কারণে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত বিবৃতি দিতে হয়েছে। তো আজকে আওয়ামী লীগ এত দৈন্য দশায় পরিণত হয়েছে যে একজন স্বতন্ত্র প্রার্থীকেও তারা গ্রহণ করতে পারছে না, স্বতন্ত্র প্রার্থীকেও তারা নিতে পারছে না। এটা হচ্ছে কি টোটালটা একটা ফ্যাসিজম। ফ্যাসিজম এমন একটা জিনিস, তাদের ছায়াটাকেও তারা ভয় পায়। অনেক ধন্যবাদ ব্যারিস্টার কায়সার কামাল, সেলিম মাহমুদ, আপনার কাছে যেতে চাচ্ছি। আপনার কাছে বিষয়টা জানতে চাচ্ছি যে বিএনপির একটা বড় অভিযোগ যে তারা নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে যেতে চায়, ছাড়া যেতে চায় না। কারণ তাদের দাবি হচ্ছে বা তারা বলছেন যে প্রশাসন বা নিরপেক্ষ না এবং নির্বাচনের সময় তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে না। আমি ছোট্ট উদাহরণ দিই, যেমন গতকালকে যে সংঘর্ষ হয়েছে ঢাকা শহরে মিরপুরে, সেই ঘটনায় 1200 বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পিরোজপুরে যে গোলযোগ হয়েছিল তাতে 380 জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং 15 জন গ্রেপ্তার হয়েছে। বগুড়াতেও এবং ফেনীতেও একই ঘটনা ঘটেছে। যখন দুপক্ষ মারামারি করে সবাই কি সবই কি আসলে বিরোধী বিএনপি দায়ী কিনা, এখানে কি আর কেউ দায়ী ছিল কিনা, এই যে পুলিশের যে মামলা করার ধরন, এতে কি বিএনপি যে দাবিগুলো করছে সেটা কারো যৌক্তিক বলে প্রতীয়মান হয় কি না আসলে, বা কেন এই নিরপেক্ষ ভূমিকা হয় না? আমি আরেকটি উদাহরণ দিই, যেমন কারাগারে থেকেও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সম্পাদক আলী মুর্তজা আসামি, এছাড়া নোয়াখালী কোম্পানিগঞ্জে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করায় 5 বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। এই যে গায়েবী মামলা, এগুলো কেন হচ্ছে? দেখুন, আপনি যদি কালকের যে ঘটনা, আপনি যে মামলাগুলো বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে কেন হয়েছে, কালকে 9 জেলায় হামলা হয়েছে, 9টি জেলা, এবং আমি যে সংখ্যা পরিসংখ্যানটা করলাম, 45 জন সাধারণ মানুষ আহত হয়েছে, শিক্ষার্থী 100 জন, 57 জন আওয়ামী লীগ কর্মী, পুলিশ 39 জন সাংবাদিক। আজকে হচ্ছে হামলা চালিয়েছে বিএনপি দিনাজপুর এবং চট্টগ্রামে, এবং সেখানে তারা সহিংসতা চালিয়েছে, 10 জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে, 15টি গাড়ি ভাঙচুর করেছে, 3টি মোটরসাইকেল ভাঙচুর করেছে, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে। এখন যখন হামলা করা হয় সেখানে কি বিরোধী দল করেছে বলে? না না, যখন দুপক্ষে মারামারি হয়, সংঘর্ষ হয়, তখন এক পক্ষই শুধু দায়ী থাকবে নাকি? আমি জানি না সেটাই। আমি আপনাকে প্রশ্ন করি, যে হামলা করবে তার বিরুদ্ধে মামলা হবে, সেখানে আমি যদি এটাকে একটা নিরপেক্ষ বা বহুমাত্রিক রাখার জন্য কিছু বিএনপি কিছু আওয়ামী লীগ, নিশ্চয়ই যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে, এবং সেটা হয়েছে। আমরা তো সরকারি দল, আমাদের তো হামলা করার প্রয়োজন নেই, আমাদের তো আক্রমণ করছে, সুতরাং হামলাগুলো তো হয়েছে, এগুলো পত্রপত্রিকা আসছে, ডিজিটাল, এখন তো লুকোনোর কিছু নাই, ইনস্ট্যান্টলি কোথায় কি হচ্ছে আপনার ডিজিটাল ফর্মে, সোশ্যাল মিডিয়াতে। আবার কথা হচ্ছে, যখন মিরপুরে যে সংঘর্ষটা হলো, বিএনপি যখন মিছিল ছিল, গণমিছিল ছিল, সেখানে কেন ছাত্রলীগের কর্মীরা ছিল না? ছাত্রলীগের কর্মীরা তো রাস্তায় তারা থাকতে পারে, না থাকলে ভালো ছিল, তাহলে তো সম্ভব হতো না। ফ্যাক্ট রিমেইনস, ছাত্রলীগের ছেলেরা হামলা করেছে কি না? এখন যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং হ্যাঁ, পুলিশ পরবর্তীতে আরো যাচাই বাছাই করবে। আপনার যে মামলা একটা করলে তো পুলিশের হাতে থাকে না, পুলিশ শুধু মামলাই করে, তারপর তো এটা বিচারাধীন আদালতের কাছে চলে যায়। আপনার বাংলাদেশের আইন অনুযায়ী কাউকে আপনি 24 ঘন্টার বেশি ধরে রাখতে পারেন, এবং মামলা আপনি যাই লিখেন না কেন, দিস ইজ দি প্রেরোগেটিভ অফ দি জুডিশিয়ারি অফ দি কোর্টস। নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ ডক্টর মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমি আসবো ব্যারিস্টার কাছে কামাল। ডক্টর মাহমুদ যে অভিযোগ করছেন বিএনপি আসলে হামলাটা করেছে, এই মতামতের সাথে আপনার কি এক, আপনি কি একমত কিনা? আসলে ডক্টর মাহমুদ সাহেবের এই বক্তব্যে আমার হাসি পাচ্ছে বলবো না আমি, আমার মনে হয় টেলিভিশনের মাধ্যমে যারা দেখছেন সবাই হাসছে, বিকজ বিএনপির এই হামলা করার মতো ক্যাপাসিটি তো নাই।
গত 10-12 বছরে হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলে পোরা হয়েছে, হত্যা করা হয়েছে, হামলা মামলা করে গুম করা হয়েছে। আমরা ছাত্রলীগের তাণ্ডব লীলা বিশ্বজিতের এই প্রকাশ্যে দিবালোকে দেখেছি, কুপিয়ে হত্যা করেছে, এরকম বীভৎস একটা চেহারার বাংলাদেশ বর্তমানে। এই বীভৎস চেহারার বাংলাদেশে যখন সাধারণ মানুষই নিরাপদ না, সাগর রুনিরা যখন নিরাপদ না, তখন বিএনপির একজন কর্মী হামলা করতে পারে উপস্থাপক হিসাবে কি আপনি বিশ্বাস করেন? আমার মনে হয় ডক্টর মাহমুদ সাহেব এবং তার বা তাদের মতো দুই চারজন এই কথাটা বিশ্বাস করে না ঠিক, বাট বলতে হয় রাজনৈতিক কারণে। আমি ডক্টর মাহমুদ সাহেবকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, দেশটা আমাদের, এই দেশটাকে আমাদের এগিয়ে নিতে হবে, আসুন সত্যের পথে, আলোর পথে, এখনো সময় আছে, পদত্যাগ করুন। ধন্যবাদ, বেশি সময় হাতে নেই ডক্টর সেলিম মাহমুদ। মুশকিল হচ্ছে যে যখন এই সংকটগুলো আমরা কথা বলি, সব পক্ষই বলে জনগণ তাদের সাথে আছে, এখন জনগণ তাদের সাথে আছে বা কাদের সাথে নেই এটা কীভাবে প্রমাণ করা সম্ভব? দেখুন, 10ই ডিসেম্বরের আগে মনে আছে ঝুমকা দিয়েছিল ঢাকা সিটির প্রত্যেকটা জায়গায়, কয়েকটা জায়গায় রড লাঠি সেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আসছে, তারা হামলা করেছিল বিভিন্ন জায়গায়, সাধারণ মানুষকে হামলা করেছিল, নাগরিকদের হামলা করেছিল। এই দুই দিন আগে আপনার চৌমুহনী এবং নোয়াখালী যে রোডটা হাইওয়ে, সেখানে বিএনপির একটা বহর মোটরসাইকেল এবং গাড়ি তারা নির্বিচারে ল্যাম্প পোস্ট থেকে শুরু করে যেখানে যেখানে আওয়ামী লীগ নেতাদের স্থাপনা, জি জি, আমাদের শেষ করতে হবে। ডক্টর মাহমুদ আসলাম, আমি জানতে চাচ্ছিলাম যে মানুষের তো আশা করে বাংলাদেশের মানুষ একটি ভালোভাবে নির্বাচন হবে এবং নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হবে না, ফলাফল নিয়ে বিতর্ক হবে না, কিন্তু এই সংকটটা থেকেই যাচ্ছে। এবং ভালো নির্বাচন হওয়ার জন্য শুধু দেশের মানুষ নয়, এখন বিদেশিরাও বিভিন্ন রকম শর্ত দিচ্ছে, যেটা এক ধরনের লজ্জাজনক বাংলাদেশের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভিসা নীতি ঘোষণা করেছে, যেটা আওয়ামী লীগ বলছে ভালো হয়েছে, তারাও চায় ভালো নির্বাচন, বিএনপিও বলছে ভালো নির্বাচন, কিন্তু আসলে ভালো নির্বাচন করার দায়িত্ব তো আসলে বাংলাদেশের মানুষের, সেই বাংলাদেশের রাজনীতিবিদদের, সেই নিশ্চয়তা আসলে বাংলাদেশ মানুষ আশা করতেই পারে। আমাদেরকে শেষ করতে হবে ডক্টর সেলিম মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ব্যারিস্টার কায়সার কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে সারা দেশে 19 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত 1792 জন। এদিকে সচিবালয়ে এক জরুরি বৈঠকে ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মুগদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান। ডক্টর নিয়াতুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে 19 জন ব্যক্তির মৃত্যু হয়েছে সারা দেশে, এই মৃত্যুটার মূল কারণ কি? একটা কথা বলা হচ্ছে যে রোগীদেরকে খুব দেরিতে হাসপাতালে আনা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে কথাটি অনেকটা সত্যি, কেননা এবছর যে ডেঙ্গু রোগীগুলো আসছে তারা অধিকাংশই আমাদের সিমটমগুলো যেটা ক্লাসিক ডেঙ্গু বা প্রথাগত যে ডেঙ্গুর যে উপসর্গ, জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, শরীরের পেশি বা মাংস হাড্ডিগুলো ভেঙে যাওয়ার যে ব্যথা যেটাকে ব্রেকবোন ফিভার বলে, এগুলো কিন্তু আসছে, তবে পরিমাণটা খুবই কম। দ্বিতীয়ত যে একটি ঘটনা ঘটছে, আরেকটি মিসগাইডেড হচ্ছে, এখন রিসেন্টলি আমরা কিছু রিপোর্ট পাচ্ছি অনেক রোগীরই প্রথম জ্বরের পরপর ডেঙ্গু পরীক্ষা করলে NSR নেগেটিভ আসতেছে, যে কারণে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে। তৃতীয় যে আরেকটি কারণ, যারা দ্বিতীয় অথবা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে, তাদের যে উপসর্গ সেগুলো কিন্তু প্রচলিত নিয়মের ভিতরে নয়। যেমন আপনাকে একটি উদাহরণ দিই, অনেকটুকু এই ডেঙ্গু আক্রান্ত কিন্তু তারা ডায়রিয়া নিয়ে আসছেন, কেউ কেউ বমি নিয়ে আসছেন, কেউ পেটে ফুলে যে পানি জমে গেছে, পেটে ব্যথা হচ্ছে, মস্তিষ্কে প্রদাহ, যেটাকে মেনিনজেফালাইটিস বলছি, কেউ কেউ আনকনশিয়াস হয়ে যাচ্ছেন, কারো কারো খিচুনি হচ্ছে, এবং এমনকি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক সেটা হচ্ছে ব্লাড প্রেশার কমে যাওয়া, এবং যেটি অনেক সময় রেকর্ড করা যাচ্ছে, এ ধরনের উপসর্গ নিয়ে আসছেন। আসলটা কি হচ্ছে, অনেকে যেমন বুঝতে পারছেন না যে আসলে তিনি ডেঙ্গু আক্রান্ত, যার ফলে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এটা ভুলের ভিতরে চলে যাচ্ছেন, তার ফলে যখন অতিরিক্ত অসুস্থ হচ্ছেন, যখন তিনি হসপিটালে আসছেন, তখন তিনি আবিষ্কৃত হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত বা ডেঙ্গুর কমপ্লিকেশন নিয়ে আসছেন। যে কারণে এবার যে রোগীগুলো আমরা পাচ্ছি তার অনেকেই সরাসরি ওয়ার্ডে নেওয়ার সুযোগ থাকে না, সরাসরি তাদেরকে ICU-তে ঢুকাতে হচ্ছে এবং রিসাসিটেট করার চেষ্টা করা হচ্ছে। তাহলে যখন একজন ব্যক্তি ধরা পড়বে তার শরীরে ডেঙ্গু হয়েছে, তখন তার আসলে কি করা উচিত, একটু পরামর্শ? প্রশ্নটা আবার রিপিট করুন। একজন ব্যক্তি যখন জানবেন যে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত, তখন তার কি ধরনের চিকিৎসা নেওয়া উচিত বা কি করা উচিত?
প্রথমে উচিত হবে তিনি সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন, বিশেষত হসপিটাল যে হসপিটাল গুলো ডেঙ্গুর চিকিৎসা হচ্ছে ওখানে যে জরুরি বিভাগে চিকিৎসক রয়েছেন, আমাদের নির্দিষ্ট ডাক্তার রয়েছেন, ওনারা দেখবেন, উনি দেখে ওনার রিপোর্ট দেখে অ্যানালাইসিস করে একটু পরামর্শ দিবেন। যদি উনি মনে করেন ভর্তির যোগ্য উনি প্রশ্ন করবেন না, আর যদি উনি মনে করেন যে না রোগীটা ভর্তির যোগ্য নয়, বাসায় চিকিৎসার সুযোগ রয়েছে, ওনাকে ফলো আপে রাখতে বলবে। সুতরাং আমার পরামর্শ হলো ডেঙ্গু আক্রান্ত হলে বা ডেঙ্গু নিশ্চিত হওয়ার পরেও দেরি না করে সরাসরি সরকারি কোনো হাসপাতালে চলে আসবে, এসে উনি চিকিৎসকের পরামর্শ পরবর্তী স্টেপ গুলো নেবে, তাহলেই কিন্তু এই যে ঝুঁকি, এই যে মৃত্যুর যে আশঙ্কা বেড়ে যাচ্ছে দ্রুত হু হু গতিতে, এগুলো কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে। কারণ অনেক ক্ষেত্রেই উনি বুঝতে পারছেন না তার উপসর্গগুলো ডেঙ্গুর কারণে হচ্ছে। ডক্টর মোহাম্মদ নিয়াতুজ্জামান, আরেকটি বিষয় আপনাকে জানতে আসলে আমি বলছিলাম যে আজকে সচিবালয়ে এক জরুরি বৈঠক হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণ বিষয়ে এবং বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আমাদেরকে, আপনি কি এই বিষয়ে ওয়াকিবহাল কিনা, কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এবং আমি ব্রিফটা সংক্ষেপে পেয়েছি, কিন্তু টোটাল যে লিখিত যে একটা কপি এটা হয়তো কালকে আমাদের হাতে আসবে, কারণ এর একটি করে রেজুলেশন আমাদেরকে দেওয়া হয় পরবর্তী আমাদের করণীয় জানানোর জন্য। জি, আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম, যখন অনেকেই বলছেন যে অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কিনা একটু বোধহয় জানতে দেরি করেন, অর্থাৎ জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে কি তারা পরীক্ষা করবেন কিনা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিনা? এখানে একটি ছোট্ট প্রশ্ন আছে, শুধু জ্বর নয়, এখন যেহেতু একটু ডেঙ্গুর মনসুন চলছে, আপনি শরীরের যে কোনো অস্বাভাবিক আচরণ, যেমন আপনি যদি ডায়াবেটিস রোগী হন, আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, কিছু কিছু উপসর্গ দেখা দেয়, তখনই বুঝতে হবে যে এটা আপনার স্বাভাবিক প্রক্রিয়া নয়। সুতরাং শুধু জ্বরের উপর নির্ভর করবেন না, কেননা এবার আমরা অনেক রুগী পাচ্ছি যাদের আদৌ জ্বর আসছে না, কিন্তু তারা ডেঙ্গু আক্রান্ত এবং তারা কমপ্লিকেশন নিয়ে হসপিটালে আসছে। তা আমার অনুরোধ রইবে, আপনার শরীরের যে কোনো অস্বাভাবিক আচরণ এই সময় যেহেতু ডেঙ্গুর একটি মনসুন চলছে, উচিত হবে সরাসরি হসপিটালে এসে, আমাদের প্রত্যেকটি জরুরি বিভাগে কিন্তু 24 ঘন্টা ট্রেনেশন করার সুযোগ রয়েছে, এসে দেখিয়ে নিশ্চিত হয় আপনি নিশ্চিত হবে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য। চট্টগ্রামে মিরের সরায়ে বঙ্গবন্ধু শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপিতে কারখানা যুক্ত করতে চায় না পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এ নিয়ে টানাপোড়েনে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সঙ্গে, সংস্থার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলা হচ্ছে যে যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা সিইটিপি হবে মিরেরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরীতে, সেখানে বিজিএমের যারা শিল্প মালিকরা আছেন তারা তাদের কারখানা সংযুক্ত করতে চাচ্ছেন না, কেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমরা যখন ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি করব, আমরা বেজাকে বলেছি আমাদের যেই 500 একর জমির মধ্যে আমাদেরকে আমরা প্রায় 46 কি 48টা ফ্যাক্টরি ইতিমধ্যে অ্যাপ্লাই করার মাধ্যমে 278টা প্লট আমরা পেয়েছি, একর 278 একর আমরা পেয়েছি। তাদেরকে বলেছি রাস্তাঘাট করে দিতে হবে, পানি বিদ্যুৎ গ্যাসের সংযোজন করে দিতে হবে, আমাদেরকে যে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেটা বুঝিয়ে দিতে হবে, সেগুলির জন্য তাদেরকে আমরা কথা বলেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এগুলি নিশ্চয়তা দিতে পারে নাই। সৈয়দ ইসলাম, আমার প্রশ্নটা হচ্ছে যে বলা হচ্ছে যে যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট হবে সেখানে কারখানা মালিকরা, পোশাক শ্রমিক কারখানা পোশাক কারখানা মালিকরা আপনারা সেই সিইটিপিতে যুক্ত হতে চাচ্ছেন না, এটা সত্য কিনা অভিযোগটা? অ্যাকচুয়ালি আমি সেটাই বলছিলাম, আমরা সেন্ট্রাল ইটিবি প্লান্ট যেটা বলা হচ্ছে সেটা আসলে আমাদের জন্য তেমন একটা সুফল বয়ে আনবে না, সেজন্য আমরা বলেছি আমাদের যারা যারা ইন্ডাস্ট্রির জন্য প্লট বরাদ্দ নিয়েছে তারা নিজেদের ইটিপির মাধ্যমে এটা করতে হবে, কারণ তাদের নিজস্ব বায়ারদের এবং তাদের নিজস্ব যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে সেটা অবশ্যই নিজেদের মতন করে করতে হবে, সেজন্য আমরা বলছি সেন্ট্রাল ইটিপির সাথে আমাদেরকে সংযুক্ত করা হলে আমাদের যাদের ইটিপি প্রয়োজন নাই তাদেরকেও এই খরচটা বহন করতে হবে, সেজন্য আমরা বলেছি আমরা নিজেদের তত্ত্বাবধানে নিজেদের জায়গায় আমাদেরকে ইটিপি প্ল্যান করতে হবে, এক একটা ফ্যাক্টরি এক এক রকমের প্রোডাকশনে থাকবে, সেজন্য আমাদের এক এক ক্যাটাগরিতে ইটিপি প্ল্যান আমাদেরকে করতে হবে। জি, সেক্ষেত্রে এই আমি যদি বলি যে ইটিপিগুলো কাজ করছে কি না, বা যেটা একটা অভিযোগ থাকে, কিন্তু প্রায় অভিযোগ থাকে যে শুধুমাত্র ইটিপি থাকে কিন্তু এটা আসলে কখনোই অপারেশনাল থাকে না বা কার্যকর রাখা হয় না,
এই বিষয়গুলো তাহলে কে দেখভাল করবে? যেমন হয়তো ধরে নেওয়া হচ্ছে যদি সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের সাথে আপনারা যুক্ত থাকতেন, তাহলে হতো যে বেজা কর্তৃপক্ষ সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে সেটা দেখতে পারতেন বা নিয়ন্ত্রণ করতে পারতেন। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য এরকম দেখভাল করার দায়িত্বটা তো বেড়ে গেল বা একটা ঝামেলা হলো কিনা আসলে? না না, এটা এটা এরকম নয়। অবশ্যই এটা যদি সেন্ট্রালি করা যেত তাহলে অবশ্যই একটা সুফল বয়ে আনতো মনিটরিংয়ের জন্য, যেটা আপনি বলেছেন। কিন্তু বুঝতে হবে এখানে আমাদের যে 47-48টা ফ্যাক্টরি আমরা অ্যাপ্লাই করেছি, 278 একর আমাদেরকে বরাদ্দ করেছে, সব ফ্যাক্টরি কিন্তু একই ক্যাটাগরির ফ্যাক্টরি নয়। সেজন্য আমরা বলছি পোশাক শিল্পের জন্য একই কথাই বলছেন আপনি? জি জি, আমি সেজন্য বলছি পোশাক শিল্পের জন্য সেন্ট্রাল ইটিপি দিয়ে আমাদের এটা কোনো সুফল বয়ে আনবে না। আমরা মনে করি যে যেভাবে অ্যালটমেন্ট নিয়েছে তাদের নিজস্ব জায়গায়, তাদের নিজস্ব ক্যাটাগরি ওয়াইজ। আপনাদের বিকল্প প্রস্তাব কি আপনার বেজা কর্তৃপক্ষকে দিয়েছেন কিনা, তারা কি বলছেন? আমরা বিকল্প প্রস্তাব বেজা আমাদেরকে এটা জানিয়েছে, আমরা বেজাকে বলেছি আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমাদেরকে তাড়াতাড়ি অ্যালটমেন্টগুলি বুঝাই দেন, আমরা এটার কাজের কাজ শুরু করতে চাই। তবে যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বর্তমান ব্যবসার একটা মন্দা যাচ্ছে, সেজন্য আমরা হয়তো এটার ধীর গতিতে আগাচ্ছে। তবে যেহেতু প্রত্যেকটা ডিজাস্টারের পর একটা সুযোগ সুবিধা আসে, সেই সুযোগ সুবিধাকে কাজে লাগানোর জন্য বঙ্গবন্ধু শিল্পনগরী যদি যত তাড়াতাড়ি এটা রেডি থাকবে, তত তাড়াতাড়ি বাংলাদেশের যারা আমরা ইনভেস্টমেন্ট, আমরা ইনভেস্টররা যারা এখানে জায়গা নিয়েছি, তারা এটাতে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শুরু করতে চায়। সেটাই আমরা তাদেরকে বলেছি। ইটিপি প্ল্যানের ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি, ইটিপি আমরা সেন্ট্রাল ইটিপির সাথে যদি সংযুক্ত হই, এটা আমাদের জন্য একদিকে খরচ বেশি হবে, অন্যদিকে যাদের দরকার নাই তারাও এটাতে সম্পৃক্ত হবে, আবার যাদের দরকার আছে সে তুলনামূলকভাবে এটা কাজে আসবে না। জনাব সৈয়দ নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কথা আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এছাড়া ইটার স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।